থেকে করতে পারে, দুইটা বা তিনটা টান দিলে আপনার এগুলা মানে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওয়াও, দেখতে পাচ্ছেন চমৎকার, কিন্তু একদম ক্লিয়ার উঠে গেছে, এই যে এই যে কমপ্লিট দেখেন, এখানে হালকা হালকা আসতেছে, এভাবে আসলে বোঝা যাচ্ছে না তো, দেখেন আমরা পানি মারার পর এটা মানে এটা এভাবে বোঝা যাবে না, মানে হালকা হালকা বোঝা যাচ্ছে, হালকা এই যে জিনিসটা এখানে চলে আসছে, জি এটা চলে আসছে, এটা যখন এই যে পানি দিবে তারপরে কিন্তু এটা ক্লিয়ার দেখা যাবে। ওয়াও, দেখেন কি ম্যাজিক একটা সিস্টেম, কিন্তু একদম কিন্তু পুরো স্ক্রিনটা কিন্তু চলে আসছে। দেখেন আমরা এটা 1 মিনিটের মতন হিট দেব। আচ্ছা, স্প্রেটা আমাদের কাছে রয়েছে, আপনারা নিতে পারবেন, সমস্ত ধরনের ম্যাটেরিয়াল কিন্তু এখানে পেয়ে যাবে একদম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নূর আছি আপনাদের সাথে, আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট, স্ক্রিন প্রিন্টের পাইকারি মার্কেটে, এবং কিভাবে আপনারা স্ক্রিন প্রিন্টের বিজনেস করবেন আজকে আপনাদেরকে ধারণা দিব। তো মাত্র 5,000 টাকা পুঁজিতে 30,000 টাকা আসলে বিজনেস করা যায়, 30,000 টাকা আয় করা যায়। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এমন একটি সন্ধান দিব যেটা হচ্ছে যে আপনার দোকানে মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে সে 30,000 টাকা নাকি ইনকাম করা যায়, এটা কিভাবে সম্ভব? জি ভাই একদম সহজ, কিভাবে কাজ করবেন ওইটা আমরা সম্পূর্ণ আসলে দেখাই দিব। আচ্ছা, আপনার যেমন টিস্যু ব্যাগ, টি শার্ট, বিয়ের কাট বা কাগজে আলকাতার কাট, মানে অনেক ধরনের জিনিস আছে, যত প্রিন্টিং রয়েছে, যত প্রিন্ট আছে সব করতে পারবে। যেমন পাটের বস্তা আছে, প্লাস্টিকের বস্তা আছে, ওই যে চাউলের বস্তা গুলা, ঠিক আছে, ওগুলা কাজ করতে পারবে। তারপর হচ্ছে এই যে টি শার্ট, বাটিকা স্ক্রিন প্রিন্টিং যেগুলো, বাটিক যে থ্রি পিস, জি সেখানেও স্ক্রিন প্রিন্ট করতে পারবে। আমাদের আলাদা একটা প্যাকেজ আছে, যদি আপুরা চায় তাহলে আমাদের সাথে মানে যোগাযোগ করলে আমরা বলে দিব কিভাবে। তারপর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আসলে সম্পূর্ণ সব একটা আইডিয়া পাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা একটু লোকেশনটা জানবো ভাই, আমাদের দোকান লোকেশন হচ্ছে যে যদি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসে, আমাদের লোকেশন হচ্ছে নবাবপুর রথকলার মোড়ে এসে কল দিলে চলবে। আচ্ছা, আমাদের এই লোকেশন এটা হচ্ছে যে পুরানা মোগলটলি নবাবপুর রোড ঢাকা। আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে মা কালার হাউস। আপনার দোকানে আমি দেখতে পাচ্ছি যে সবই ভাই মানে পুরো ভরপুর কেমিক্যাল, আসলে অনেক দোকানে দেখেছি, অনেক দোকানে গিয়েছিলাম কিন্তু এত কেমিক্যাল আমি দেখি নাই ভাই। মাশাআল্লাহ, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি। আচ্ছা, পাইকারি রেডে, একদম পাইকারি, একদম পাইকারি, মানে সাগর বাড়ি থেকে হোলসেল রেটে নিতে পারবে। জি, আর হচ্ছে যে আমার এখান থেকে নিয়ে কেউ যদি চায় আমার মতন দোকান দিবে, তাদের জন্য আমাদের খুব ভালো সুবিধা আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওটা করে দিব। ওকে, কি দেখাবেন ফার্স্টে? আচ্ছা, ফার্স্টে দেখাবো একটা স্কিন কিভাবে আপনি রুটাতে হয়, এই স্কিনটা কিভাবে উঠাতে হয় এটা দেখাবেন, কিভাবে কেমিক্যাল গুলো মিশাতে হয়। আচ্ছা, এটা হচ্ছে যে ব্লু কোট। আচ্ছা, ব্লু, এটা বাংলাদেশে প্রথম আমরাই নিয়ে আসছি। আচ্ছা, একদম ইনটেক একটা, কিন্তু জি একদম ইনটেক, ফুল ইনটেক থাকবে, সাথে স্যানিটাইজার ফ্রি থাকবে। আচ্ছা, ঠিক আছে, স্যানিটাইজার ফ্রি থাকবে। আমরা অনেকে স্যানিটাইজার নিয়ে অনেক ঝামেলায় থাকি, আসলে স্যানিটাইজারে এত ঝামেলার কোনো কিছু নাই, বুঝতে পারছেন? বুঝতে পারলে সহজ, জি বুঝতে পারলে অনেক সহজ। আচ্ছা আচ্ছা, স্যানিটাইজার গুলো কিভাবে মিশাতে হয়, কিভাবে কি করতে হয়, আমরা এটা সম্পূর্ণ দেখা দিব আজকে। দেখেন ব্লু কোট খোলার পর কি রকমের থাকে, একদম অরিজিনাল অথেন্টিক ব্লু কোট, এই যে ফুল ইনটেক থাকবে, ফুল ইনটেক। আচ্ছা, আমরা দেখাচ্ছি কিভাবে কত সহজে একটা স্ক্রিন উঠানো যায়। আচ্ছা আচ্ছা, কি কি লাগবে এটা, একটা স্ক্রিন উঠাইতে কি কি লাগবে? এই স্ক্রিন উঠাতে প্রথমত একটা ফ্রেম লাগবে, ফ্রেম লাগবে, ফ্রেমটা আমাদের কাছে পাবে, এটা আপনারা প্রস্তুত করো প্রাইজে। জি আচ্ছা, একদম কম দামে, সামথিং প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পাবে মাত্র 150 টাকা, অনলি 150 টাকা, 150 টাকা, অন্যান্য জায়গায় 300-400 টাকা বিক্রি করে আমরা এত টাকা নিচ্ছি না, মাত্র 150 টাকা, একদম হোলসেল রেটে পাবে ইনশাআল্লাহ। তারপরে কি লাগবে? তারপর হচ্ছে আপনার একটা ব্লু কোট লাগতেছে, দেখাইলাম লাগতেছে, হ্যাঁ। তারপর এই যে স্যানিটাইজার, স্যানিটাইজার হচ্ছে আমরা 100 গ্রাম পানিতে 4টা, আচ্ছা ঠিক আছে, আমরা গুলাইয়া নিতেছি আর কি। ওকে, ঠিক আছে, আমরা এখানে 4টা, দুইটা দেওয়া ছিল, এখানে অর্ধেক পানি আছে। আচ্ছা, কিভাবে কাজ করতে হবে আমরা ওটা দেখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এ হচ্ছে ব্লু কোট, এখানে ব্লু কোট নেওয়া হবে, কিভাবে আপনারা আসলে মূলত একটা স্ক্রিন উঠাবেন, কিভাবে প্রিন্টিং এর কাজটা করবেন আসলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ব্লু কোট আলাদা একটা বয়মে নেওয়া হইলো, পরবর্তীতে এই ফয়েলটা দিয়ে আবার আটকে রাখবে যাতে বাতাস না ঢুকে, বাতাস না ঢুকে, যাতে সমস্যা না হয়, ভালো সেফ থাকবে, আপনার 1-2 বছর ইউজ করতে পারে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা স্যানিটাইজার মিশাবো। আচ্ছা, এই হচ্ছে স্যানিটাইজার। আচ্ছা, এখানে আমরা পরিমাণ মতন আমরা নিছি, জি আপনার 50 গ্রাম সামথিং হবে, আচ্ছা কম হবে, আরো আমরা 50 গ্রাম সামথিং এর জন্য আপনার
এখানে হাফ ক্যাপ ব্যবহার করতে মাত্র জি মাত্র হাফ ক্যাপ এইটা কেন ব্যবহার করা এই যে এটা হচ্ছে যে আপনার স্যানিটাইজার আচ্ছা স্যানিটাইজার মাস্ট মিশাতে হবে আচ্ছা মিশাতে হবে স্যানিটাইজার না মিশালে আপনি কাজ করতে পারবে না আচ্ছা তাহলে স্কিন প্রিন্টটা হবে না না হবে না এটা খুব সুন্দর ভাবে এটাকে ফিনিশিং করে দিব একটু মিক্স করতে হবে জি জি এটা অবশ্যই একটু মিক্স করতে হবে দেখেন এটা কালারটা ডিসকালার হচ্ছে আচ্ছা কালারটা কিন্তু একটু ডিসকালার হইতেছে এটা কালারটা ডিসকালার হবে এটা আমাদের মিক্সিং হয়ে গেছে আচ্ছা যত যায় যত মিক্সিং মিক্সিং ভালো হবে তত সুন্দরভাবে ফ্রেমটা উঠছে আচ্ছা এখন আমরা এই দেখেন আমরা ফ্রেমটা কত সহজে উঠাচ্ছি আচ্ছা এই হচ্ছে কালারটা দেখেন কিভাবে দিতেছে এটা মোট কথা এখানে ফিনিশিং আনতে হবে আচ্ছা কাজে যদি ফিনিশিং না থাকে তাহলে হবে না আচ্ছা টোটাল একটা ফিনিশিং দিতে হবে কালারটা কালারটা দিয়ে নাকি আর বিশেষ করে আমরা কিন্তু ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকি আচ্ছা ফ্রি প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ অর্থাৎ ফ্রি প্রশিক্ষণ দিয়েই স্ক্রিন প্রিন্টের বিজনেসটা শুরু করতে পারবে এগুলা কিভাবে কাজ করবে আমরা আমাদের এখানে দোকানে আসলে আমরা শিখিয়ে দিব আর যারা কুরিয়ারে নিতে চায় আচ্ছা তাদের জন্য আমাদের আলাদা একটা সিস্টেম আছে ওইটা যখন আমাদের সাথে কথা বলবে আচ্ছা যখন যখন আমরা কন্টাক্ট করবে তখন আপনারা শিখিয়ে দিবেন বা বলে দিবেন কিভাবে কি করতে হবে জি 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 আচ্ছা এই যে স্ক্রিনটা আসলে কিভাবে করে আপনারা দেখেন এই যে এই দেখেন এটা আমাদের অনেক ফিনিশিং চলে আসছে আচ্ছা অনেকটা ক্লিয়ার কিন্তু একদম ক্লিয়ার ঠিক আছে এটা দিয়ে আমরা এখন কিভাবে কাজ করি এটার জন্য একটা ড্রায়ার লাগবে আচ্ছা এটা শুকায় নিতে হবে 1 মিনিট সামথিং লাগবে আচ্ছা ভাই এইটা যদি কেউ রোদরে দেয় তাহলে কি কোনো সমস্যা আছে হ্যাঁ ভাই এটা রোদরে দিয়ে কাজ করতে পারবে না রোদরে দেওয়া যাবে না না রোদরে দেওয়াই যাবে না এই ড্রায়ার দিয়ে শুকাইতে হবে জি এই ড্রায়ার বা ফ্যানের বাতাসে শুকাতে পারবে ফ্যানের বাতাসে শুকাতে পারবে জি ফ্যানের বাতাসে শুকাতে পারবে আর ড্রায়ার দিয়ে করলে একটু দ্রুত হবে আর কি জি একটু দ্রুত হবে কতক্ষণ লাগতে পারে ড্রায়ার দিয়ে শুকাতে 1 মিনিট সামথিং লাগবে মাত্র 1 মিনিট 1 মিনিট সামথিং এ আপনার হয়ে যাবে আচ্ছা হ্যাঁ ভাইয়া আমাদের এটা দেখেন একদম সম্পূর্ণ শুকিয়ে হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে না একদম রেডি হয়ে গেছে স্ক্রিন প্রিন্টের জন্য একদম দেখেন রেডি হয়ে গেছে এটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তারপর এটা কিভাবে কাজ করতে হবে আমরা পুরো পরিবেশটা দেখাচ্ছি আচ্ছা মহিলাদের জন্য আমাদের এখানে অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের এগুলো সব হচ্ছে আপুদের জন্য জি যারা ঘরে বসে স্ক্রিন প্রিন্ট করতে চান আপুরা তারা কিন্তু এগুলো আপনারা করতে পারবেন এখন ভাই কিন্তু এটা একদম উঠায় দেখাবে যে কিরকম হয় একটা ফিরা একটা ফোম একটা ফোম তারপর হচ্ছে যে একটা গ্লাস আচ্ছা একটা গ্লাস লাগবে ঠিক আছে এই গ্লাসটা কি অনেক শক্ত না জি ভাই এটা টেম্পারিং গ্লাস ভাই শক্ত মারেন ভাই কোনো সমস্যা নাই কিছু হবে না ভাইঙ্গা লাই দেবেন আচ্ছা আচ্ছা কিন্তু আপনি ভাইঙ্গা দেবেন না ভাই অনেক সরু কিন্তু আসলে তারপর কিছু হবে না তারপরে ভাই কোনো কিছু হবে না এটা সম্পূর্ণ আমাদের এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা কি কি পাবে ভাইয়া এই এখানে হচ্ছে পাঁচ পিস জিনিস আছে একটা ফিরে আছে একটা ফোম আছে একটা গ্লাস আছে দুইটা ক্লাম আছে এই লো 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা আচ্ছা ভাই এইটার জন্য ওই যে অনেকে দেখায় না যে এটা স্পোর্টস দেওয়ার জন্য হচ্ছে যে এই বড় একটা টেবিল বানাতে হবে বা ওই যে বালুর বস্তা এনে ডাইলা দেয় আচ্ছা আসলে ভাই ওগুলা কোনো প্রয়োজন নাই আচ্ছা আপনার এই মাত্র 600 টাকা খরচ করে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছে করে আপনি ওই কাজটা করতে পারবেন প্রিন্টটা করতে পারবেন দেখেন আমরা কিভাবে কাজ করি আমার অনেক লোক আছে ওরা এসে এসে বলে যেন ভাই আসলে এটা কেমনে সম্ভব আচ্ছা আসলে কিভাবে সম্ভব আপনারা চাইলে আমার এই ভিডিও দেখেও শিখতে পারবেন বা আমার সরাসরি এসেও শিখতে পারবেন শিখতে পারবেন কোনো সমস্যা নেই আমরা তো এমন তো সারা বাংলাদেশ তো কুরিয়ার করে থাকি আচ্ছা একদম ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আপনারা এসে দেখে শিখে নিতে পারবেন এবং ভিডিও কলে আপনারা চাইলে দেখতে পারবেন বা প্রোডাক্ট গুলো নিতে পারবেন জি এ হচ্ছে অপশন এটা ফোমটারে সুন্দর করে আপনারা ফ্রেমের ভিতরে ঢুকাই দিতে হবে না জি আচ্ছা তারপরে এখানে কলামটা মারতে হবে দেখেন কলামটা আসলে এটা দিয়ে কিভাবে কাজ করবে আমি দেখাইছি ওইটা তো হবে না আচ্ছা কিভাবে এটা ফিটিং করতে হবে ওইটা তো বলতে হবে ওইটাও বলতে হবে ওইটাও দেখাতে হবে যে একদম শক্ত হয়ে গেছে জি আচ্ছা ওই যে অরিজিন একটা সেটআপ বানাই আমাদের সেটআপ হচ্ছে যে এটা আর এটা আচ্ছা এই হচ্ছে সেটআপ না হবে এই লাইটটা লাগবে এই লাইটটা কিসের জন্য লাগবে এই লাইটটা হচ্ছে যে আপনার বিক্রি করে হিট দেওয়ার জন্য তাপ দেওয়ার জন্য তাপ দেওয়ার জন্য না ঠিক আছে আচ্ছা এটা তাপ দেওয়ার জন্য হচ্ছে ওই যে অনেকে লাইট মাইট বক্স টপ অনেক টাকা 10,000 15,000 20,000 টাকা খরচ করে আরে ভাই এত টাকা দরকার নাই আপনি 4,000-5,000 টাকা দিয়ে বিজনেস শুরু করতে 4,000-5,000 টাকা দিয়ে শুরু করতে 4,000-5,000 টাকা দিয়ে শুরু করবে আচ্ছা এ দেখেন আমরা এটা 1 মিনিটের মতন হিট দেব আচ্ছা
এভাবে দেখেন সুন্দর করে ফিটিং করে তারপরে এখানে উপরে কিন্তু টেম্পার গ্লাসের উপরে আবার হিট দিতে হবে জি দেখেন আমাদের এটা হয়ে গেছে অলরেডি আচ্ছা মানে স্ক্রিনটা উঠে গেছে জি চমৎকার এই দেখেন এখানে হালকা হালকা আসছে এভাবে আসলে বোঝা যাচ্ছে না তো দেখেন আমরা পানি মারার পর এটা মানে এটা এভাবে বোঝা যাবে না মানে হালকা হালকা বোঝা যাচ্ছে হালকা এই যে জিনিসটা এখানে চলে আসছে জি এটা চলে আসছে এটা যখন এই যে পানি দিবে তারপরে কিন্তু এটা ক্লিয়ার দেখা যাবে ওয়াও দেখেন কি ম্যাজিক একটা সিস্টেম কিন্তু একদম কিন্তু পুরো স্ক্রিনটা কিন্তু চলে আসছে দেখছেন একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম ক্লিয়ার আমরা একটু স্প্রে করব স্প্রে করলে এটা অল ক্লিয়ার ফুল ক্লিয়ার হয়ে যাবে না আচ্ছা দেখেন আমরা স্প্রে করতেছি এখন তারপরে এটা আমরা একটা টিস্যু ব্যাগে আজকে পিন করে দেখাই দিব টিস্যু ব্যাগ এখন তো সবচেয়ে জনপ্রিয় জিনিস হচ্ছে টিস্যু ব্যাগ ঠিক আছে টিস্যু ব্যাগ কিভাবে প্রিন্টিং করতে হবে অনেকের ধারণার বাইরে চলে গেছে কারণ অনেকে জানে না এই বিষয়গুলা তো এই জন্য হচ্ছে আমরা আজকে এটা শুকায় নিতেছি শুকায় আপনার আমরা টিস্যু ব্যাগ প্রিন্ট করে দেখাবো আচ্ছা এখন আবার শুকাতে হবে জি এটা আবার শুকাতে হবে হচ্ছে এটা দিয়ে আপাতত দেখাই দিই ঠিক আছে এটা কি এটা কি এটা একটা অনেকে চাইলে ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার যেসব গেঞ্জির দোকান আছে বা থ্রি পিসের দোকান আছে ওরা চাইলে এরকম জিনিস ইউজ করতে পারে ঠিক আছে আমরা এটা দিয়ে দেখাই দিব এটা দিয়ে আমরা দেখাই দিব এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় ওকে কিভাবে প্রিন্ট একদম আপনার শপিং ব্যাগে অথবা টি শার্টে সবকিছু তো উঠাবেন আমরা শপিং ব্যাগ দিয়ে দেখাই দিচ্ছি এই সুন্দর করে শক্ত করে এভাবে লাগাতে হবে দেখেন খুব সুন্দর সিস্টেম এখন শপিং ব্যাগটা দিতে হবে না একটা দিয়ে খুব সুন্দর ভাবে এটাকে ফিটিং করে নিতে হবে আচ্ছা আমরা এটা মাঝামাঝি প্রিন্টিং করতেছি আচ্ছা একদম মিডলে এটা একদম মিডলে প্রিন করতেছি আমাদের টিস্যু ব্যাগটা অনেক বড় তো আচ্ছা আমরা এটা মাঝামাঝি প্রিন করার চেষ্টা করতেছি কারণ টিস্যু ব্যাগ কোনো যায় আমাদের এটা ইয়া হয়ে যায় ছোট হয়ে যায় আর দেখেন টিস্যু ব্যাগ প্রিন্টিং করার জন্য সবচেয়ে ভালো কালার হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে এটার আমাদের এখানে 5 থেকে 7টা কালার আছে এটা পিগমেন্ট কালার না জি পিগমেন্ট কালার টিস্যু ব্যাগ প্রিন্ট করার জন্য আচ্ছা এগুলো সব হচ্ছে টিস্যু ব্যাগ প্রিন্ট করার জন্য এই কালার গুলো দেখেন আমরা এটা দিয়ে একদম ইনটেক থাকবে আচ্ছা ঠিক আছে আমরা এটা দিয়ে আপনার আজকে আমরা প্রিন্ট করে দেখাবো দেখছেন ওকে একদম দেখেন অ্যামেজিং কালার ব্ল্যাক এগুলা তো সবই আপনার কাছে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে ভাই এটাকে এগুলা স্কুইজার না স্কুইজার বা রাবার বলে রাবার বলে না ঠিক আছে এগুলো আমার কাছে পেয়ে যাবে একদম সামথিং প্রাইজে আচ্ছা একদম পাইকারি দামে কিন্তু কম দামে ভাইয়ের থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আমরা এখন কি করতে হবে কালারটা দিতে হবে হ্যাঁ একদম কালারটা দিতে হবে এটার সাথে একটা জিনিস মিক্সার করতে হবে এটা আমরা অবশ্যই যারা আসবে তাদের আমরা দেখাই দিবেন না কারণ এটা মিক্সিং করলে আমি আবার সেল করতে পারবো না আচ্ছা 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 এই দেখেন কিভাবে আসলে 1 থেকে 2টা বা 3টা টান দিলে আপনার এগুলা মানে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে ওয়াও দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একদম ক্লিয়ার উঠে গেছে এই যে কমপ্লিট দেখেন খুবই সুন্দর কিন্তু যদি বলে ভাই এই আমি যে রকম ভাবে শিখিয়ে দিছি যদি এরকম ভাবে যদি কেউ যদি নিয়ে যদি কাজ না করতে পারে তাহলে ওইটা তাদের ব্যর্থতা আমি যে রকম যে এই দেখেন এটা যদি চান এটা এখন নিয়েই এটা দেওয়া যাবে সাগর ভাই এই যে শপিং ব্যাগ কত পিস শপিং ব্যাগ করলে কত টাকা খরচ হয় এটা একটু বলতে পারবেন যদি 1000 শপিং ব্যাগ পিন করে তাহলে আপনার 300 থেকে 400 টাকা খরচ হবে মাত্র 300 থেকে 400 টাকা হলে 40 থেকে 50 পয়সা খরচ পড়বে 40 থেকে 50 পয়সা মানে মাত্র একটা প্রিন্টে জি 40 থেকে 50 পয়সা জি আর বিক্রি হবে কত বিক্রি হবে 2 থেকে 2.5 টাকা খুবই ভালো লাভ রয়েছে এবং অনেক পরিমাণে কিন্তু লাভের পরিমাণ রয়েছে আমরা যেন বলি ভাই 5 থেকে 7 হাজার টাকার জিনিস দিলে 20-30 হাজার টাকা ইনকাম করার সুযোগ আচ্ছা এই জন্যই বলি আপনি যদি 400 টাকার জিনিস দিয়ে 1000 টাকা কাজ করতে পারেন তাহলে আপনি 5000 টাকা জিনিস দিয়ে কত টাকা ইনকাম করবেন ওটা আপনারাই দেখেন হিসাব করে দেখেন জি আচ্ছা চমৎকার আপনি তো আর শুধু খালি 1000 পিস কাজ করবেন না আপনি দিনে চাইবেন 3000-4000 পিস কাজ করার জন্য
তখন কিন্তু এভাবে লাভের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণ কিন্তু বেড়ে যাবে। জি আমরা এটা একটা হোয়াইট কালার মারছি, আরেকটা আরেকটা হোয়াইট কালার মেরে দেখাই। আমরা একটু আমরা রেড কালার মারছি না, এখন একটু হোয়াইট কালার মেরে দেখাই কেমন হবে। এই যে আরেকটা বসানো হলো, ওই কালার কিন্তু একবারই দিয়েছে, এই যে আরেকটা হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে কাজ করার টাইমে অবশ্যই আস্তে আস্তে কাজ করতে হবে। আচ্ছা মানে ধীরে 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 করতে হবে যাতে সুন্দর হয়। জি এই দেখেন এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে কমপ্লিট। মানে কালোটা দেখেন সাদার মধ্যে লালের মধ্যে সবকিছুতে কিন্তু ফুটে, সব জায়গায় মারতে পারবে। আমাদের কাছে অনেকগুলা কালার আছে, অনেকগুলা, ঠিক আছে, যে যে চাই সবাই নিতে পারবে আমাদের কাছ থেকে। কারণ ভাই ধৈর্য থাকলে সব বিজনেস করাই সম্ভব। আচ্ছা আর আমরা যে বিজনেসটা দেখাচ্ছি 4-5 হাজার টাকা দিয়ে, আপনার এর চেয়ে কম টাকায় কোনো লোক আজ পর্যন্ত দেখায় নাই এবং দেখাতে দেখাতে পারবো না।